ছাত উপরে গার্ডেন লগা যাইছি মূলা বাইগণ টমাটো শাগ ও গাজর ঘরক পরিবা যোগাউছি এভাবে ছোট এক বগিচা গছগুড়িক বিনা রাসায়নিক সার ও কীটনাশকরে বেশ হৃষ্টপুষ্ট হয়েছে সবুজ জৈবিক সাররে ফসল উতারিছন্তি বৃত্তিরে শিক্ষক থিবা দুই ভাই কংক্রিট ছাতর চারিকড়ে সোলার সেট করে মাটি বালি দেশি খতর আস্তরণ দিয়া যাইছে ছাত উপরে গছগুড়ি খোলা পবন সাঙ্গক ভরপুর সূর্যালোক মিলুছি নিয়মিত পানি দেবার দায়িত্ব নেইছন্তি এই শিক্ষক চাষী ফলরে সম্ভব হয়েছে ছাত উপরে চাষ লকডাউন সময়ের যত্নর সহ করা যাইথিবা এসবু চাষ এবে অমল দেউছি খুশি দেউছি গছরে ফসল দেখিলে ও নিজে লগাইথিবা ফসল আনি খাইলে এই পিলামানে মোর যে এসব চাষবাস করছন্তি আর সেমানকু দেখি মোর বহুত খুশি লাগুছি আর এই পনিপরিবা জৈবিক উপায়ে যে চাষবাস করছন্তি আর ফুলকপি বন্ধাকপি আর বাইগণ টমাটো ভেন্ডি কলরা এসব বিভিন্ন উপায়ে সব সব করছেন মতো বহুত আনন্দ লাগুচি খালি এই পিলামানকর অবসর সময়টা এইটি এই করোনা সময়ের এইটি তাঁকর কটাই দিয়েছেন ছাত উপরে আমার যে কিচেন গার্ডেন যে হয়েছি সেটি সেঠু যে পনিপরিবাপত্র যা সব বাহুছি তা সব আমার প্রতিদিন আমার পরিবার রন্ধা খাদ্যের তা লাগিপারুচি এবং এহা বহুত স্বাদকর অটে আউ কিন্তু আহা পূর্বর যে আসুলে আমার বজার তাহা এতে মানে ভালো নুহে বা এতে স্বাদকর লাগু নথিলা কিন্তু এহা যে জৈবিক পদ্ধতিরে যে হয়েছি বহুত মানে ভালো লাগুছি আউ দেবীদত্ত পণ্ডা ও দেবাশিষ পণ্ডা সম্পর্কে দুই ভাই ঘর কেন্দুঝর জেলা ঘসিপুরা ব্লক ভণ্ডারডিহা পঞ্চায়েতর কয়াঁ বরেই গাঁরে বৃত্তিরে দুহে শিক্ষক করোনার সেমানে মধ্য প্রভাবিত হয়েছিল স্কুল ছুটি ও অনলাইন ক্লাস সত্ত্বে হাতরে থিলা যথেষ্ট সময় লকডাউন সময়ের সময় পাই এই দুই ভাই নিজ ঘর ছাত উপরে আরম্ভ করেছিলেন চাষ তিন চারি মাসর মেহনতরে গছরে ফুল ফল আসবা সেমানকু খুশি দেইথিলা দুই পুঙ্ক এভাবে কামক দেখি প্রশংসা করেছেন পিতা কৃষ্ণচন্দ্র পণ্ডা জৈবিক সার প্রয়োগ করে ছাত উপরে বাইগণ মূলা গাজর বিট বিনস বিলাতি কোবি লঙ্কা অমল খাদ্যসহ খুশি দেছি বলে সে কহতি লকডাউন সময় স্কুল বন্ধ হয়ে গেল অনলাইন ক্লাস চালা সে অনলাইন ক্লাস চালা পরে বি আহ বহুত সময় মতো মিলা যে সময়টা কি মু কহিলি কিছু গোটে করা তো ডিসিশন নেলি বহুত ইউট্যুবরে দেখিলি নেট্রে দেখিলি বহুত কথা দেখিলা পরে মু কইলি যে এই যে সার ব্যবহার হচ্ছে যে বিষ ব্যবহার হচ্ছে তো তাকু এড়াইয়া পাই কেমিতে আমি আমি নিজকু সুস্থ সবল রাখিবা সেইপাই গোটে কিচেন গার্ডেন যোজনা কলি ছাত উপরে গোটে কিচেন গার্ডেন করিয়া পাই তো কিচেন গার্ডেন কলি আউ ইয়াদরে সবু জৈবিক খত নিজে সংগ্রহ করি তাকু তৈরি করা হলা আউ করি তাদের মু চারা পকাইকি সবু কথা নিজে ই কলি তো ইয়াদ্বারা আমি কিছু গরিব লোক এই আমার নিজ পরিবার গুজরাণ মেটেবা সহ কিছু গরিব লোক বি আমি কিছু ডোনেট করিছু বহুত লোক যে মানে যুবক মানে আজি রোজগার হারাইছেন সেমানক পাই এহাকো মধ্যে আহ্বান হব এবং উদাহরণ ভাবে সেমান নেই পারিবে এবং যাহার জায়গা বি নাহি জমি নাহি স্বল্প জমি বা ভূমিহীন সেমানে নিজ ঘর উপরে চাইলে বি নিজ বাসস্থান উপরে মধ্যে এক সজ্জা তৈরি করে আকু নিজর পরিবার প্রতিপোষণ করা সহ স্বাবলম্বী হয়ে পারে এবং এদ্বারা আত্মনির্ভর হয়ে পারে ছাত উপরে চাষ নূয়া কথা নুহে কিন্তু রাজধানী ঠার দূর গাঁরে আরম্ভ হওয়া নিশ্চিত এক নূয়া কথা এদ্বারা ছাতর উপযোগ হওয়া সহ অর্গানিক পুষ্টিকর তাজা পরিবা যোগাই দিয়েছে দুই শিক্ষক ভাই পিলাঙ্কু যে তাজা পরিবা দেহকু ভালো বলে পড়াউলে এবে সেমানে অভ্যাস করে বহু অভিজ্ঞতা হাসল করে বিতরিত করুছন্তি কেন্দুঝরু অবিনাশ শতপথীঙ্ রিপোর্ট অর্গস নিউজ।